বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছে। বিকালের জন্য নাস্তা বানাচ্ছি। এখানে আমি আগেই পেঁয়াজ মরিচ কুচি করে কেটে নিয়ে তেলে ভেজে নিয়েছি, সামান্য একটু গাজরও দিয়েছি, তারপরে ডিম দিয়ে সামান্য লবণ দিয়ে এখন ডিমটা ঝুড়ো ঝুড়ো করে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পাস্তা আর নুডলস, দুইটা আমি একসঙ্গে দিয়েছি। কে যেন দরজায় এসেছে, কলিং বেল দিচ্ছে, তো আমি এর ভিতরে দিয়ে দিলাম নুডলসের যে মশলাটা থাকে সেটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিব টমেটো সস। এই যে দেখতে পাচ্ছেন টমেটো সস দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণ একটু টমেটো সস দিয়ে আমি ভালো করে নুডলসগুলো মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেল, হয়ে গেল নুডলস অ্যান্ড পাস্তা। এখন আমি পরিবেশন করব। তো পরিবেশন করে ফেলেছি, যে দেখতেই পাচ্ছেন নুডলসের ফাইনাল লুক। একটু সস দিয়ে আমি ডেকোরেশন করেছি, উপরে একটু সস দিয়েছি, খেতে অনেক মজা লাগে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।